বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল গতকাল বিধানসভায় এক প্রশ্নের উত্তরে সাংবাদিকদের বলেন, মুখ্যমন্ত্রী নিজে মহিলা হলেও পঞ্চায়েত ভোটে মহিলারা নির্যাতনের শিকার। যে মুখ্যমন্ত্রী মহিলাদের সুরক্ষা দিতে পারেন না, যে মুখ্যমন্ত্রী পঞ্চায়েতের ভোট করাতে পারেন না, যে মুখ্যমন্ত্রী 12 বছর ধরে কোনো কাজ করেননি বলে ভয় দেখিয়ে বন্দুক ঠেকিয়ে ইলেকশন করান, যে মুখ্যমন্ত্রী আজকে সেন্ট্রাল ইলেকশন কমিশনের কথা বলছেন, যে আপনারা কটা পার্টিকে ডেকে মিটিং করেছিলেন 2021-এ, কি কথা বলছেন? আপনি একদিনের নোটিশে নতুন রাজ্য কমিশন ইলেকশন কমিশনারকে ডেকে আপনি পঞ্চায়েত ভোট ডিক্লেয়ার করে দিলেন, আজকে নমিনেশন করতে দিলেন না, আজকে বাধা দিলেন, আর তারপর আপনি এই বড় বড় কথাগুলো বলবেন আর অসত্য কথা বলবেন আর আমরা শুনবো? কোনোদিনই না।